রাজ্যর অন্যান্য প্রান্তর লগতে আজি সোনারীতো রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার স্মৃতি দিবস হিসাবে শিল্পী দিবস উদযাপন করা হয়। সোনারী আঞ্চলিক ছাত্র সন্থার কার্যালয়ের চৌহদত রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার আবক্ষ মূর্তিত মন্ত্রী প্রজ্বলন করে চিরনমস্য ব্যক্তিজনক স্মরণ করা হয়। আনহাতে ভাতখান্ডে সংগীত মহাবিদ্যালয়ের উদ্যোগতো সোনারী শিল্পী দিবস উদযাপন করা হয়। সোনারীর ভাগবতী প্রসাদ বরুয়া সুবরণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত আয়োজন করা হয় শিল্পী দিবসের কার্যসূচী। চৰাইদেউ জেলার উপায়ুক্ত পল বরুয়ায় উদ্বোধন করে অনুষ্ঠানটি। আনহাতে আজি রেঙনি মাইনা পারিজাতর উদ্যোগত কোভিড প্রটোকল মানি শিল্পী দিবস উদযাপন করে। সভাত মুখ্য অতিথি হিসাবে ভাষণ দিয়ে নামনি লক্ষিমপুর জেলার মাইনা পারিজাতর সভাপতি শ্রীযুত দীননাথ বরাদেবে নির্দিষ্ট বক্তার ভাষণ দিয়ে পিছলা ন্যাশনেল একাডেমির লোকরঞ্জন মাইনা পারিজাত মাইনা প্রজ্ঞা প্রিয়দর্শিনী বরায়। ইফালে নারায়ণপুরের ভুলাবরীর বিসাবরীর জ্ঞানোদয় মাইনা পারিজাতর উদ্যোগত সম্পূর্ণ কোভিড প্রটোকল মানি দিনজোড়া কার্যসূচীরে শিল্পী দিবস উদযাপন করে। সভাত মুখ্য অতিথির ভাষণ দিয়ে বিশিষ্ট নাট্যকর্মী প্রফুল্ল শইকীয়ায়। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম আদিত্য।